জ্যোতি, একটু দাঁড়া দাঁড়া, দেখ ছেলেটা কি সুন্দর নাচছে, একটা সেলফি নে, কেমন? চুপ, এবার কি যেতে পারি মহারানী? হ্যাঁ চল। ই বাবা, চলে গেল। ওরে ওগো ওগো গো 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 গো, আমার মন, আমার স্বপন, মেরি দিল কি রানি, দিল দিবানি জানে মন, দিল কি ধড়কন বাছা ধন, গেল ই চান্সটাও গেল। কত কষ্ট করিয়ে, সময় নষ্ট করিয়ে প্রেম করলি, সেটাও ফসকে গেল। ঘরে বিহা করতে বললো, না করে দিলি। তখন প্রেম ভালোবাসে বিহা করব, এখন লেট হেলা, হনুমান খা কলা। সত্যি বলছি, মায়ের বাপের ক্রিয়া। ইরি বাপ, আসছে নাকি? কি ব্যাপার প্রীতি, ছেলেটার সেলফি কেন নিলি তুই? তুই যাই বল, ছেলেটা কিন্তু দারুণ নাচতেছিল। তাই নাকি? শুধু কি নাচ, দেখতেও খুব সুন্দর ছিল, হ্যান্ডসাম, স্মার্ট, মডার্ন, আমার না খুব ভালো লেগেছে। কেন রে, তোর মনে কি প্রেমের ফুল ফুটছে? একটু একটু, সত্যি ছেলেটা খুব ভালো। ভালো না মন্দ, চল তবে দেখা করে আসি। হ্যাঁ চল। ছেলেটা পাগল নাকি? সে তখন থাকে নাচছে তো নাচছে। অমন বলিস না, খুব ভালো ছেলে। সরি বাবা, ভুল হয়েছে, খুব ভালো ছেলে। ওকে, ওই শুনো শুনো, ফকিরের জল পড়া লাগে যাই তো লাগে যাই, লাগে গেলে ভগবান দেড় টাকার ভোগ চহাই তিন টাকার খাইয়ে যাব। না ডাকছে, দেখি কি বলছে শুনি। তোমার নাম কি? আমার নাম জয়তারা, ফকিরের জল পড়া। খুব সুন্দর নাম। চুপ, তোকে আজ সাত গাঢ়া দেখান ছাড়িব। তখন তাকে নাচতে ছিলে কেন? প্র্যাকটিস করছিলি, প্র্যাকটিস, ড্যান্স, ড্যান্স প্র্যাকটিস। তুমি খুব ভালো ড্যান্স করো, তোমার সাথে কি একটা সেলফি নিতে পারি? অফকোর্স, নো প্রবলেম। কোথায় কোথায় ইংলিশ, আমার তো মনে হচ্ছে যে খুব চালু মাল, টুকু চাখিয়ে দেখি। কি বলছে রে বাপ, পাছে বুঝতে পারছে নাকি? কি রে প্রীতি, এত হাসছি? মন আছে তো কেসটা ফাইনাল করে দি। তুই খুব দুষ্টু, যা। আমার তো মনে হয় মামলা ফিট, হাসছে যে, শরম করছে। পহিল পহিল উল্টো অল্প সরম করবে কে? আমি বলছিলি কি, ওইখানে গাছ চলাতে যে অল্প কথা বললে হয়েছ নাই? চলে। আমার স্বপ্ন যে সত্যি হল, আহা কি রে প্রীতি, তুই ছেলেটাকে ভালোবাসতে রাজি আছি? দেখ জ্যোতি, তোর যদি ভালো লাগে তাহলে আমার 100% মন আছে। আমি জানি মন আছে, আমি দেখতে হ্যান্ডসাম আছি না, তারপর আরো ড্যান্স জানি। আমি তোমারটাও জানি, একটি মাস্টারের সঙ্গে তোমার লটর পটর চলছে। এই চুপ, ফালতু বকো না। ও বুবাইদা, কালকের প্রোগ্রামটা ক্যান্সেল করে দাও, আমি এখন যেতে পারবো না, লন্ডনে ছিল ওটা, আমি যাবো না।
পরশু দুবাইয়ে হংকং এ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু বিজি আছি, একটু পরে কথা বলি কেমন? সকল সময় পরিশান করি মারে ফোনে ফোনে। আচ্ছা বলো তো তুমি কি কাজ করো? আমি আমি বিদেশে ড্যান্স শো করি, ড্যান্স শো। আমার নিজস্ব ড্যান্স একাডেমি আছে, যত বড় বড় ড্যান্সার আছে এই দুনিয়ায় সবাই আমার একাডেমি থেকে পড়ে শিখে এসেছে। দেখে বুঝা যায় ওয়ার্ল্ড ফেমাস মাইকেল জ্যাকসন ড্যান্সার, ইন্ডিয়ার গোবিন্দা, ঋত্বিক রেশন, আল্লু অর্জুন, এমনকি টাইগার শ্রফ আমার স্কুল থেকে শিখানো। আমি নিজের নাম নিজে করতে চাই নাই, শিখেছে শিখুক করিয়ে খাক। হ্যাঁ হ্যালো, আমি বললাম না একটু ব্যস্ত আছি, পরে ফোন করছি। বিদেশ থেকে ফোন আসছে আমার শো দেখার জন্য, আমার শো দেখার জন্য সবাই মরিয়া হয়ে ওঠে। বিদেশে খুব নাম ডাক আমার, খুব নাম ডাক, সবাই আমাকে চিনে। বিদেশের লোকগুলি বুঝি মনে করছে? অফকোর্স, আমার শো একবার যে দেখিবে বলে দিছি, সে বারবার দেখতে চাইবে। আসলে ট্যালেন্ট আছে আমার, বিশাল ট্যালেন্ট জানো। আমাকে স্বাগত করার জন্য কত কত ইয়ং গান দাঁড়ান থেকে পুষ্প বৃষ্টি করে, রজনীগন্ধা গোলাপ ফুলের মালা পরায়, সে বিশাল ব্যাপার। আমি কারো কাছে কোনো বলতে খুঁজি না। বলি জুতা চপ্পল কতবার খাইছ? এ বাবা এ বাবা, জুতা চপ্পল কেন খাবো? হ্যাঁ আমার ট্যালেন্ট আছে, পুরস্কার দেই পুরস্কার, গোল্ড মেডেল। আমার তো মনে হয় ঘুটার মেডেলও কেউ দিবেক নাই। এ আমার আগে পেছে 8-10টা বডিগার্ড থাকে, সব টাকাটা আমি দিই, সব বিদেশের ব্যাপার। আমার বিদেশ যেতে খুব ইচ্ছা করে। প্রীতি চুপ, তাহলে তোমার দমে টাকা? কি বলবো, টাকা কেন আমাকে দেখ গরিব মনে হয়েছে নাকি? না না হইতেও পারে। ই বাবা আমার এইটা দেখে প্রচুর ব্যাংক ব্যালেন্স, আর আমার টাকাগুলা বিদেশে সুইস ব্যাংকে রাখা আছে। ওর ইচ্ছায় প্রচুর প্রচুর টাকা আমার, প্রচুর। বাপরে বাপ, এত মিথ্যাবাদী! জীবনে আমি এত মিথ্যাবাদী কাউকে দেখি নাই। আর তো আর, আমি বিলাসবহুল জীবনযাপন করতে অভ্যস্ত। নামি দামি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা, লাক্সারি সিনেমা হলে মুভি দেখা, হ্যাপি লাইফ স্টাইল দুর্দান্ত, ফাটাফাট মাই বাপের গিরে। আর কি কি? আর তোমার ঘর বাড়ি নাই? কি না মানে অট্টালিকা আছে, অট্টালিকা, সে বিশাল বড় বড়, সব মার্বেল টাইলস এর কাজ। এক ঘর থেকে আরেক রুম যেতে গেলে গাড়ি নিয়ে যেতে হয়। হ্যাঁ, এক ঘর থেকে আরেক ঘর যেতে গেলে গাড়ি নিয়ে? বাপরে বাপ, এত ঢপাজ! নিচে গ্রাউন্ড ফ্লোর মানে আগ্নেয়টো ফুটবল গ্রাউন্ড, খুব বড়, বিশাল বড়, 40-50টা নকর চাকর সব কাজ করার জন্য আছে, আলাদা আলাদা কাজ করার জন্য। খাবার বোনার জন্য রাঁধুনি আছে, ঘর মুছার জন্য লোক আছে, সাফ সাফাই, থালবাটি মাজার জন্য সমস্ত রকমের লোক আছে। আর আমার ডেলি 40-50 রকমের খাবারের আইটেম হয়, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, পাঞ্জাবি, তাড়কা, আরো কত কি। আমি যে থালটাই খাই না সেইটাও রূপার থাল, খুবই হাইফাই ব্যাপার। টাকা আছে, টাকার ব্যাপার। আর তোমার গাড়ি নাই? কোন গাড়ি চলিবে? BMW, মার্সিডিজ, লুম্বারগিনি, ফেরারি, সমস্ত ব্র্যান্ড গাড়িগুলো আমার আগিনাটাই দাঁড় করা থাকা, ওটা তো বাদ দাও। নিজের দুটো প্রাইভেট জেট আছে বিদেশ আসা যাওয়ার জন্য। আমার চাকর বাকররা, আমার যে চাকরগুলো, ওরা স্কর্পিও, বোলেরো, জাইলিও সব ব্যবহার করে। আমি খাইনি হাত ধুইতে প্লেনে করে বাংলাদেশ যাই, সকালে টয়লেট করতে পাকিস্তান প্লেনে করে যাই, সকল সময় প্লেন উঠানামা করছে, ঘরের উপরে নিজের হেলিপ্যাড আছে।
তুমি হাত ধুতে বাংলাদেশ ফ্লাইটে করে? বাবা বাবা বাবা, দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি মনে হয় তুমি এই বঠো। মুকেশ আম্বানি, বিল গেটস, তোমার কাছে মনে হয় সব বাচ্চা ছেলা। আহ জ্যোতি, ওয়ার লোককে দেখায়, আমি তো দেখাই নাই। তুমি খুব ভালো মানুষ, আমিও বিদেশে যাব, এরোপ্লেনে চাইব, কি মজা। আহাহা প্রীতি চুপ, আমার শেয়ার মার্কেটও প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করা আছে, যেখান থেকে লক্ষ লক্ষ টাকা আমার হয়, কত আয় হয়। বিদেশের প্রত্যেক জায়গায় আমার কোণে কোণে জমি জায়গা, বাগান বাড়ি, অনেক সম্পত্তি, অনেক সম্পত্তি আমার। জয়তারা, ফকিরের জল পড়া, লাগে তো ভালোই, আর না হইলে পিপড়ি গাড়া। হত কি বলছিলি, আমার অট্টালিকার পিছনে রয়েছে বিশাল বড় সুইমিং পুল, পুরা একদম মার্বেল পাথর দিয়ে তৈরি। আমি যে জামা প্যান্টা পরি সেইগুলা একবার পরি আর দুবার ব্যবহার করি নেই। কেনে কেনে, তারপর কি তুমি নাঙ্গা থাকো? না 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 না, নাঙ্গা কেন থাকতে যাবো, আবার নতুন পরি, অনেক অনেক জামা প্যান্ট আছে, বিদেশে শপিং যাই তখন নিয়ে আসি, টাকা আছে, বড় লোকের বড় বড় ব্যাপার। আর আমি যে সাবানগুলো ব্যবহার করি সেটা 5,000-7,000 করে, আর যে শ্যাম্পুটা মাখি সেটা 1,000 টাকা। টাকা আছে না, বড় লোক বটি, অনেক টাকা, বাস মন হয় নিয়ে চলে আসি। 1,000 টাকার শ্যাম্পু, 5,000 টাকার সাবান, এত ঢোক মারতে হয়, গাটা থেকে গুলগুলের মতন গন্ধ বেরিয়েছে। আমারও সুইমিং পুলে সিনাতে ভালো লাগে, ভালো ভালো সাবান মাখতে মন করে, একটা সেলফি নিব। সুগরের মতন মোটা পেঁচকা, আর সেলফি নিতে হবে নাই, ওইদিকে যাও, আর তুইও চুপটি মারে দাঁড়ান থাক। তুমি তো খাইয়ে নিয়ে বাংলাদেশ যাও হাত ধুতে, আর সকালে লেটরিং করতে যাও পাকিস্তান, তাহলে তুমি ঘুমাও কোথায়? আমার সব এসি লাক্সারি রুম আছে, দারুণ দারুণ আসবাবপত্র, দামি দামি কাঁচের, চীনা মাটির, আর আমি যে পালং খটে ঘুমাই নিও সেটাও লন্ডন থেকে নিয়ে আসিছি, মকমলের গদ্দি, রেশমের বিছানা, আহা কি সুখ। ওহো, আমারও শুতে মন করে ওরকম বিছানায়। যা এখন যাবি? না তাহলে চুপ। আচ্ছা সবই তোমার গুণকীর্তন শুনলাম, তাহলে তোমার গার্লফ্রেন্ড অনেক আছে নিশ্চয়, এত টাকা পয়সা আছে বলেই বলছি। না না না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমি আছি তো। তুমি বিয়া কখন করবে? বিয়া, বিয়া করার জন্য আমাকে লাইন নিয়ে আছে, দেশ বিদেশ থেকে কত সম্বন্ধ হারাইলো, আমার কিন্তু একটি তো মন নাই। শুনবে বিয়া করার জন্য কত লোক লাইন নিয়েছিল, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভট্ট, বহু বহু, কিন্তু আমি কাউকে পাত্তাই দিনে। আমি বলে দিচ্ছি, আমি যাকে ভালোবাসব আমি তাকেই বিয়া করব, কি বলো? আমি ঠিকই বলছি না? তোমার মতন টিন ভাঙ্গাকে কে বিয়া করবে? কার বিটি বেশি হয়েছে, যত সবাজ গুপি গল্প। কে বললো আমি হ্যান্ডসাম আছি? রাখো তোমার হ্যান্ডসাম পকেটে ভরে। আর তো আর, আমার এত ফলের বাগান আছে না, বিদেশে প্রচুর প্রচুর ফল আছে, প্রচুর ফল পাওয়া যায়, আমি ফল খেতে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এইখানে কি জন্য এসেছ, তুমি কোথায় থাকো? আমি এখানে অল্প বেড়াতে এসেছি, অযোধ্যা পাহাড়, ওই সামনাসামনি গ্রামগুলা ঘুরব, ব্যাস খুব ভালো, পুরুলিয়া জেলাটা খুব ভালো, সেই আসছি। কিরে আমার BMW নিয়ে আয়, সময় হয়ে গেল, জলদি আয় জলদি আয়। বাহ প্রীতি, তুই তো খুব সুখে থাকবি, এসি রুম, চাকর বাকর, বিদেশি খাবার, ফ্লাইটে আসা যাওয়া, সুখে থাকবি, সুখ পাইয়ে এই বান্ধবীকে ভুলে যাস না, মনে রাখবি। আমাকে কবে সাথে নিয়ে যাবে?
আমি মনে মনে অনেক স্বপ্ন দেখেছি। চল এবার বাড়ি চল, অনেক দেরি হয়ে গেল। ভালো বাবা থাকবে, সময় মতো খাওয়া দাওয়া করবে, নিজের খেয়াল রাখবে, কেমন? চলি, বাই বাই। আমার ফোন নাম্বারটা লাও। দাও দাও দাও। 6 3 8 1 0 0 5 7। ওকে বাই। কি রে প্রীতি, খুব তো দেখছি প্রেম জমে একেবারে ক্ষীর। ভালোভাবে থাকবে, খাওয়া দাওয়া করবে, খেয়াল রাখবে। আচ্ছা তুই কি জানিস ছেলেটা সব সত্যি বলল কি মিথ্যা? আমার তো মনে হয় ছেলেটা আমাদের সাথে ঢপবাজি মারছে। চল ফলো করি, সে কথা যাচ্ছে আর কি করছে। তোর তো সব কাজে ডাউ, তোর বিহাই ওই ছেলেটাকে দেখবো ডান্স করতে। আগে নিজের বিহাটা দেখ, তারপর আমার বিহার কথা ভাববি। এখন চল ফলো করি, কোথায় ঢুকছে আর কোথায় যাচ্ছে। যাক বাবা, দুগ্গা দুগ্গা করে কোন রকম পইটি আনছি, কত টান আমার উপরে। খাইলে তুমি ভালো থাকিবে, বাপরে বাপ দেখলে কত টান, এইটাকে রিয়েল লাভ বলে। তোমরা কি কেউ কখনো এরকম রিয়েল লাভ করিয়েছ? জয় তারা জয় তারা, দোড়ারে ননু প্রেমের ঘোড়া, দেখলে কেমন ঢপ মারি আলু চপটা খাওয়ালি, সেসব ফোন নম্বরটাও নিলি, এবার রোজ ফোন করব আর মস্তি মারিব। না যাই ঘর দিকে, দেখে কেউ আছে নাকি বাপ। ঠিক আছে, যাই যাই যাই, কেউ নাই কেউ নাই। বাপরে বাপ, কেমন ঘট্ট হয়ে আছে অবথব। পঁচিটি আইলি চাঁড়ে করি আর দুটি খাইলি, তিন চার দিন সিনানো করি নাই। যাই যাই সিনানটা করি। দরসা সাবুন কোথায় আছে রে? সাবুন কোথায় আছে দেখি দেখি দেখি। ও এখানে একটু করে কালো সাবুন আছে। যাই যাই, কের মতন এই কালো সাবুনটাই সারিয়ে দিব তো। দেখ প্রীতি দেখ, তুই কত সুখে থাকবি, বিশাল বড় অট্টালিকা, এক ঘর থেকে আরেক ঘর যাতে গাড়ি করে যেতে হয়, রূপার থালে খায়, কত সুন্দর পালং, মকমনের গদ্দি, কি সুন্দর সুন্দর আসবাবপত্র, চাকর বাকর, তোর মতন এত সুখী দুনিয়ায় আর কেউ নাই। যদি আমি মানুষ চিনতে ভুল করেছি, আমাকে এত বড় ধোকা দিল। চল প্রীতি চল, দেখি কোন সুইমিং পুলে স্নান করতে গেল। দেখ দেখ কত সুন্দর সুইমিং পুল, যা তুইও স্নান করেলে। কেনে আমাকে কাটা ঘায়ে নুনের ছিটা দিছিস, আমি এমনিতেই ভাঙে পড়েছি, তারপর তুই মোড়ার উপরে কত ধরা, আমার ভাগ্যটাই খুব খারাপ। কি হে বিশ্বসেরা ধনী ব্যক্তি, এইটাই তোমার সুইমিং পুল? সব দেখে আলি তোমার, আমাদের আর কিছু জানতে বাকি নাই, তোমার BMW মার্সিডিজ লুম্বারগিনি সব দেখে এসেছি, তোমার ঘরে তো একটা ঠেঠা সাইকেলও নাই। হে প্রভু রক্ষা করো মোরে, ভোগে চাপাবো ছাতনার পাড়া। জয় তারা জয় তারা। আজ আর কোন প্রভু তোকে রক্ষা করবে নাই, আয় তো প্রীতি বাঁশটা নিয়ে আয়, একে দিয়ে এলি একে ধপা ধপ মারি এলি, আয় 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 আয়। ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখছো? আমি তো কোনো দোষ করি না, বড় ডর লাগছে আমার, বলো কি বলতে খুঁজছো? আমাকে তো মাছও কেনে মারি না, তোকে কত আদর করছি, মাছও কেনে দেই, একে দে ভালো করে দে, ঠ্যাঙাটা ভাঙে খড়া করে দেই। আর এত জোরে জোরে কি কেউ আদর করে? আমার গাল্লা ফোনায় লাল করে দিল, আমার লাগছে নাই।
আরে বাপ রে, আরে বাপ রে, লাগছে না এখন দেখ কেমন লাগে। এ ঠ্যাংটা ভাগে ফড়া করে দে গো, আমার বাংলাদেশ যাই হাত ধুতে ভালো মাসনি, ইয়া লেটিন করে যাই হাও পাকিস্তান মনে করে দেখ আর কি বলবো ভাই, অবলা নারীতে দিল ধোলাই, আর কোনদিন ঢপ মারে প্রেমের টপ গিলাব নাই। জয় তারা, জয় তারা হলি খড়া, ওরে বা নমস্কার। যদি আমাদের এই অভিনয়টি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং শশীর গরিবটাও করে দিন, না মানে সাবস্ক্রাইব করে দিন।